জল জমি জঙ্গলের উপর নির্ভরশীল পশ্চিম মেদিনীপুরের কেশারী ব্লকের বিভিন্ন এলাকার মানুষজন শালপাতা কাঠ ঝুড়ি সহ বিভিন্ন সামগ্রীর কাজের উপর জীবিকা নির্বাহ করেন এলাকার মানুষ। তেমনি ঝাঁটাবুনে বাজারে বিক্রি করে সংসার নির্বাহ করতে হয় মানুষজনকে। কিন্তু করোনার কোপ পড়েছে তাদের সংসারে, ঝাঁটা বিক্রি করে তেমন ভাবে আয়ও হচ্ছে না। এমনই দুর্দশার চিত্র উঠে এলো কেশারী ব্লকের বাঘাস্তি পঞ্চায়েত এলাকার খাড়িপাড়া এলাকার ঝাঁটা বুননের কাজে জীবিকার সাথে যুক্ত মানুষজনদের। খেজুর ঝাঁটা বেশ প্রচলিত গ্রাম বাংলায়, আর সেই খেজুর পাতা জঙ্গল থেকে এনে ঝাঁটা তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই জীবিকার সাথে যুক্ত পরিবারগুলি। 25 থেকে 30 কিমি পথ সাইকেল চালিয়ে খেজুর পাতা আনতে হয়। ঝাড়গ্রামের বালিভাষা সংলগ্ন এলাকা থেকে সংগ্রহ করতে হয় সেই খেজুর পাতা। ঝাঁটা শুকাতেও লেগে যায় প্রায় 4-5 দিন, তারপরে সেগুলোকে বিক্রিও করতে হয়। কিন্তু লকডাউনের পরিস্থিতিতে তেমন বিক্রি নেই বলে সাফ জানালেন আলপনা মাইতি। শুধু তাই নয়, খেজুর পাতাগুলি ডাল হয়ে পড়ে রয়েছে বাড়িতেই। অপরদিকে সুনীল মাহালি জানালেন, জঙ্গল থেকে পাতা সংগ্রহ করতে হয়, আবার সেগুলি বিভিন্ন গ্রামে বিক্রি করতে যেতেও পারছেন না তারা, ফলে অসুবিধা পড়েছেন সকলেই। একটি ঝাঁটা 10 টাকায় বিকলে লাভ হয় সামান্য, সরকারি সাহায্য এখনো পর্যন্ত পাননি বলে জানান তিনি। এলাকায় এই পেশার সঙ্গে যুক্ত অসিত ভরাইয়ের দাবি, পরিবহনের সমস্যার কারণে বাইরে যেতে পারছেন না তারা, ফলে বিক্রিও কমেছে। সব মিলিয়ে সংসার চালাতে ভীষণ অসুবিধায় পড়েছে ঝাঁটা তৈরি পেশার সাথে যুক্ত মানুষজন। সরকারি সাহায্য সহযোগিতা পেলে খানিকটা সুরাহা হয়তো হতে পারে এই দাবি সকলের। চিড়ি শুকলো করতে আমাদের 4-5 দিন লেগে যায়, আমরা খাবো কি করি? আমাদের সংসার চলাইতে অনেক কষ্ট লাগে। এই ঝাঁটা আনে পালাই শুকলা করে বিক্রি করছি বাজারে, বাজারে বিক্রি করলে বাজারে নিচ্ছে না, লকডাউনে লোক নিচ্ছে না, আমরা কি করে সংসার চালাবো? সরকার যদি আমাদেরকে কিছু দেয় তাইলে ভালো। কতটা সমস্যায় পড়েছেন সংসার চালাতে? ওখানে বিশাল সমস্যা আমাদের সংসার চালানো। আমাদের তো এই সব ব্যবসা নিয়ে আমরা তো এখন বেরোতে পারছি না কোনো দিকে, কি করব, যাই হোক করে চালাচ্ছি। সরকারের কাছে কি চাইবেন? সরকার কিছু তো দেয়নি আর দিবে কোথা থেকে, না দিলে আমরা করব কি? আমরা কি গিয়ে নিয়ে আসবো তাদের কাছ থেকে? এই ব্যবসা ছাড়া আর কি রয়েছে আপনার? আমাদের এই ব্যবসা ছাড়া আর কিছু নেই, জমি জায়গা একটু কিছু নেই, নির্ভর। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।